করচুলা ব্যবসায়ী কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আন্দোলনে ডাক ব্যবসায়ীদের। বন্ধের মুখে ভগবানপুরের পরচুলা শিল্প উল্লেখ্য, পরচুলা ব্যবসায় ভগবানপুরকে রাজ্যে আলাদা স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে কোটি কোটি টাকার পরচুল ফ্যান্সি করে পেটি করার পর বাইরের দেশে রপ্তানি করা হয়। এই চুল ব্যবসার উপর ভিত্তি করে অসংখ্য ভগবানপুরবাসী জীবিকা নির্বাহ করে থাকেন। ভগবানপুরের বাড়িতে বাড়িতে চুলের ব্যবসার কাজ করা হয়। এর উপর ভিত্তি করেই হাজার হাজার টাকা রোজগার করেন সাধারণ দরিদ্র মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের মানুষ। এই পরচুল ব্যবসা ভগবানপুর এলাকার বহু মানুষকে অর্থনৈতিক দিক থেকে শীর্ষে পৌঁছে দিয়েছে। এরই মধ্যে ভগবানপুরে কিছু অসাধু পরচুল ব্যবসায়ী বহু ক্ষুদ্র ক্ষুদ্র পরচুল কর্মীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে ভগবানপুর থানা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর জেলার এসপির কাছে অভিযোগ দায়ের করা হয়। তা সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি প্রতারিত চুল ব্যবসায়ীদের। সে কারণেই পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের গোপীনাথপুর বাজারের সমস্ত প্রতারিত চুল ব্যবসায়ীরা একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। গরিব মানুষরা যারা কাটা চুলের মাথার চুলের কাজ করে তারা প্রতারিত। আমরা কিছুজন, আমি অজিত ত্রিপাঠী বাজার সেক্রেটারি বিধায়, যখন আমার কাছে 100 মানুষ যখন এসে জানালো যে এরকম আমাদের টাকা দিচ্ছে না, আমরা চুল খুলে ফেন্সি করে এদের উপরেই আমার সংসার চলে, লক্ষ লক্ষ টাকা এই ভগবানপুরে কিছু প্রতারিত অসাধু ব্যবসায়ী আমাদের এরকম চুল নিয়ে টাকা দিচ্ছে না, সেই জন্য সবাইকে সমবেত করতে গিয়ে আরও জানলাম যে মিনিমাম 30-35 কোটি টাকা প্রতারিত হয়েছে, যাতে আন্দোলন করে গরিব মানুষরা যাতে টাকা থেকে বঞ্চিত না হয়, টাকা ফেরত পায়, তার জন্যই এই সভা। প্রতারকদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নিয়ে তাদের আড়াল করছে পুলিশ, এছাড়া বেশ কিছু নেতাও জড়িয়ে রয়েছে এই বিষয়ে। কিছু রাজনৈতিক নেতাদের মদত রয়েছে ওদের মাথায়। গরিবের পয়সা মেরে ওরা হচ্ছে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। থানায় গত পরশু থানায় একটা কমপ্লেন করতে যাওয়া হয়েছিল চন্দন জানা, যিনি 1 কোটির উপর প্রতারিত। পরিষ্কার থানা অফিসার বলছেন কপি নেব না, কেস করুন। কেস করলে কি হবে? কেস করলে ওকে হয়তো এফআইআর করে অ্যারেস্ট করবে, কিন্তু ওর তো কোর্ট থেকে জামিন পাবে, কিন্তু জামিন পেলে গরিবের টাকা কি ফেরত আসবে? আমরা কোনো কেস করতে রাজি নয়। আমরা যৌথ আন্দোলন করে মানুষকে জড়ো করে যাতে এই টাকা ফেরত পাওয়া যায়, আর জন্য প্রশাসনের কাছে আশা রাখছি। না হলে কি করবেন? না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এ পাশ দিয়ে আমরা টোটাল আমার এলাকা সমস্ত পাবলিক জড়ো করে অবরোধ করে, রাস্তা অবরোধ, গাড়ি অবরোধ করে সমস্ত ভগবানপুর এলাকায় যাতে ব্যবসা বন্ধ হয়, তার জন্য আমরা প্রস্তুত। প্রতারিত চুল ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা না নেওয়া হয়, তারা যদি টাকা ফেরত না পান, তবে তারা পথ অবরোধ করে বৃহত্তর আন্দোলন করবেন। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।